জনাব মঈনউদ্দিন নিউ ইয়র্ক থেকে একটা প্রশ্ন পাঠিয়েছেন যে বন্যা দুর্গতদের উদ্দেশ্যে আমরা কি যাকাত দিতে পারবো এবং এ সম্পর্কে অগ্রিম যাকাত দেওয়ার বিধান কি, যেহেতু এই বছরের যা যাকাত সেটি শেষ হয়ে গেছে, আগামী বছরের যাকাত অগ্রিম দেওয়া যাবে কি না। এখানে প্রথমত আমরা বলবো যে বন্যা দুর্গত মানুষ, দুস্থ, তাদের কাছে খাবার নেই, জীবনের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা অন্ন নাই, প্রয়োজনীয় ঔষধ নাই, খাবারের পানি নাই, তারা তো আর বন্যার পানি খেতে পারেন না, তাই না? তাহলে এই যে অসহায় অবস্থা, এটা যাকাত ডিজার্ভ করে। আপনারা লক্ষ্য করবেন অসহায় লোকদের যাকাত থেকে হেল্প করার একটা অপশন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যেমন যারা যারা গোলাম, ক্রীতদাস বা ক্রীতদাসী, সে প্রাচীন যুগে এটা ছিল, এখন হয়তো এই প্রথাটা নেই, তো ক্রীতদাসীকে আজাদ করার জন্য যাকাতের টাকা ব্যবহার করা যায়, কারণ ক্রীতদাস ক্রীতদাসী এরা অসহায় মানুষ। ঠিক তেমনি মানুষকে জেল জুলুম থেকে, যাদের নিজস্ব টাকা পয়সা নাই, তাদেরকে উদ্ধার করার জন্য টাকা পয়সা ব্যয় করা যায়। ইবনুস সাবিল, মুসাফির, যে ব্যক্তি অসহায় মুসাফির, তার খাবারের সংস্থান নেই, থাকার জায়গা নেই, তাকে যাকাতের টাকা থেকে সরাইখানা রাখা যায়, খাবার দেওয়া যায়। এমন কি যদি সে নিজের দেশে ধনীও হয় এবং মুসাফির অবস্থায় সে দরিদ্র থাকে, তাহলে তাকেও যাকাতের টাকাতে দেওয়া যায়। এবং এটা আমরা দেখেছি সূরা তওবার মধ্যে অষ্টম খাত, 60 নম্বর আয়াতের অষ্টম খাত। সুতরাং যারা আজকে বন্যা দুর্গত অবস্থায় আছে, এমনিতেই এদের অধিকাংশই দরিদ্র। দ্বিতীয়ত, যারা হয়তো সচ্ছল কিন্তু এই মুহূর্তে তাদের সে সচ্ছলতা কোনো কাজে আসছে না, তারা অসহায়, অতএব তাদেরকে সাদাকা থেকে, যাকাত থেকে, যেখান থেকে পারেন তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। তারা আপনাকে জিজ্ঞেসও করবে না, কারণ তারা খাবারই পাচ্ছে না, না খাবারের অভাবে তারা মারাই যাচ্ছে। এই অবস্থায় যে কোনো সোর্স থেকে, সাদাকা যাকাত থেকে তাদেরকে দেওয়া যাবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনি জিজ্ঞেস করেছেন অগ্রিম যাকাত ব্যবহার করা যাবে কি না, এক্ষেত্রে অবশ্যই যাবে। অগ্রিম এক বছরের যাকাত প্রায় সকল উলামায়ে কেরাম বলেছেন দেওয়া যাবে, কারো কারো মতে একাধিক বছরের অগ্রিমও দেওয়া যাবে। কারণ আমার ডিউ যাকাত, যেটা গত এক বছরের যাকাত, সেটা যখন শেষ হয়ে যায়, অথচ আমার সামনে এখনও অসহায় মানুষ আছে, তাদেরকে আমি যদি সাদাকা থেকে দেওয়া সম্ভব না হয়, তাহলে আমি অগ্রিম যাকাত থেকে দিতে পারি। সদাকা থেকে সম্ভব না হওয়ার একটা সুরাত আছে, যেমন আপনারা জানেন অনেক ব্যবসার মধ্যে মানুষ টাকা জমিয়ে রাখে, বছরের শেষে তার অনেক টাকা যাকাত আসে, কিন্তু এখন এই মুহূর্তে তার কাছে ক্যাশ নেই, তাহলে কোত্থেকে যাকাত দেবে? অনেক সময় দেখা যায় যে মানুষ যাকাত দেওয়াটাকে প্রিফার করছে, যেহেতু এটা বান্দাদের হক তার সম্পত্তির মধ্যে, এই জন্যে তারা আম সাদাকার চাইতে যাকাত দিয়ে নিজের দায়িত্ব পালনটাকে বেশি অগ্রাধিকার দেয়। ফলে কোনো ব্যক্তি যদি অগ্রিম যাকাত দিতে চান এবং বছরের শেষে তিনি সমন্বয় করতে চান, তাতে কোনো অসুবিধা নেই। এটা দুর্গতদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে, অথবা অন্য যে কোনো ক্ষেত্রেও এটা হতে পারে। অগ্রিম যাকাতের এই বিধানটা যে কোনো দুস্থ লোক অথবা বন্যার্থ মানুষ কিংবা যে কোনো সাধারণ অবস্থার দরিদ্রদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। অর্থাৎ যাকাত ডিজার্ভিং বা যাকাত এর মুস্তাহিক যারা, তাদের প্রত্যেককেই অগ্রিম যাকাত থেকে সাহায্য সহযোগিতা করা যেতে পারে। আল্লাহ তাআলা আলাম।